হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি। আসলেই স্বামী স্ত্রীর বন্ধন একটা ভিন্ন রকম, ভিন্ন মাত্রার বন্ধন, যেটাকে কোনো কিছু দিয়েই আসলে আটকে রাখা যায় না। এর মধ্যে শুরু হয়ে গেল সুপারস্টার শাকিব খান, বীর এবং জয়কে নিয়ে নানাজনের নানা মতামত। সুপারস্টার শাকিব খান দেশে ছিলেন না, জয়ের কান্নাকাটিতে হুট করে আমেরিকা থেকে তিনি ফিরে এসেছেন। ইচ্ছা ছিল একসময় খুব বড় করেই একটা পার্টি করবেন, কিন্তু অপু বিশ্বাসও মনে মনে ভেবেছিলেন এবার হয়তো গ্র্যান্ড পার্টি হবে। শাকিব খান সারপ্রাইজ দিলেন শেষ পর্যন্ত অপু বিশ্বাসের নামে একটি সোনার দোকান করে দিয়ে। মাঝরাতে এসেই অপুকে চমকে দিয়ে বললেন, আমার খুব জর্দা খেতে ইচ্ছে করছে, শ্যামাইয়ের জর্দা, শক্ত শক্ত, উপরে অনেকগুলো বাদাম দেওয়া থাকে, তুমি যেটা বানাও। অপু বললেন, তুমি যে কি বলো, হুট করে এই ধরনের খাবারের নাম বললে কি করা যায়? আসলেই অপু বিশ্বাস আজই তার জন্য এই খাবারটি করেছিলেন, যেহেতু আজ হচ্ছে জয়ের জন্মদিন এবং সেই উপলক্ষে বাসায় বেশ আয়োজনও ছিল, মাটন রান্না ছিল, পোলাও রান্না ছিল, এগুলো তো থাকবেই। শাকিব খানের বাড়িতে কেক কেটেছিল জয়, দাদা দাদি ফুপা ফুপু আত্মীয় স্বজনের সঙ্গে কেক কেটে রাতে বাড়ি ফিরে এসেছিল শাকিব খানকে না পেয়ে মন খারাপ করে বাসায়। অপু নিজের বাসায় খাবারের আয়োজন করলেও কেকের আয়োজন করেননি, কারণ তিনি সবসময় বলেন, আমি আমার ছেলের জন্মদিন আর করব না, আমি কেক কাটবই না, যদি ওর বাবা ওর পরিবার করে তাহলে আমার আপত্তি নেই। এবারেও তার কথার ব্যত্যয় ঘটায়নি, সে কিন্তু কোনো কেকের আয়োজনই করেনি, যার জন্য আমরা দেখেছিলাম জয়ের মুখ ফার। অপু বিশ্বাস নিজেও একটু আড়ালে কেঁদেছিলেন, কারণ একমাত্র আদরের ভালোবাসার ছেলে বলে কথা, তাছাড়া প্রতিদিন এত এত কেক কাটতে হয় তার, বিভিন্ন জনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, বিভিন্ন বুটিক সব, বিভিন্ন কিছুর, কিন্তু নিজের ছেলের জন্মদিনে কেকটাই তিনি কাটতে পারলেন না। স্বভাবতই তার কান্না তো একটু আসবেই। যদি শাকিব সেরকম বড় কোনো গ্র্যান্ড পার্টি দিত, নিশ্চয়ই সেখানে শাকিব অপু দুজনে মিলেই ছেলের জন্মদিনটা করতে পারত। এবার আগে থেকেই মনে করিয়ে দিয়েছিল কিন্তু অন্যরা, কিন্তু অপু বিশ্বাস সে তার কাজে এক কথায় একেবারেই অটল। আর তাই শাকিব খানও এবার অপুকে সারপ্রাইজ দেওয়ার জন্যই কিন্তু বিশাল বড় একটি স্বর্ণের দোকান গিফট করে ফেলেছেন অপুজয়কে। আর অপুজয়ের কিন্তু নিজেদেরও হারলেনের যে প্রোডাক্ট রয়েছে সেগুলোর ব্যবসা কিন্তু আগে থেকেই ছিল। অপুর খুব ইচ্ছে ছিল একটা সোনার দোকান নিজেদের থাকুক। বন্ধুরা, প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব আইডিওলজি থাকে। অপু ছোটবেলা থেকে বাবা চাচাদের ব্যবসা করতে দেখেছে, ওর খুব ব্যবসার ইচ্ছে। এখান এই জায়গাটা থেকে সে সবসময় শাকিবকে বলতো, শাকিব ব্যবসা করতে হবে, কারণ আমাদের এই যে গ্ল্যামার এটা কিন্তু আর বেশি দিন থাকবে না, তখন আমরা কোনো ভাবি চাচি মামা খালার চরিত্রে অভিনয় করবো না, আমরা তারকা, আমরা স্টার, আর এখান থেকে আমরা বিদায় নেব। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের ভালো কিছু কাজ করে পরবর্তীতে আমাদের এমন কিছু করা উচিত যেটা আমাদের বিজনেস, এবং সেই বিজনেসে আমরা মনোযোগ দিতে পারবো এবং সেগুলো অবশ্যই অনেক ভালো ধরনের কিছু হতে হবে। সেই জায়গা থেকে হালাল প্রোডাক্ট বন্ধুদেরকে ভালো অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য কিন্তু হারলেন এর শোরুম এবং উদ্বোধন সব কিছুই তারা করেছেন। এবার কিন্তু তারা ঝুঁকে গেলেন ভিন্ন ব্যবসায়, সোনার ব্যবসায়। তো দেখাই যাক, অপু তো আসলে একজন হীরে, তার জীবনে আসলে নতুন করে কি ঘটে। আর মাঝরাতে অপুর বাড়িতে সেই সময় কিন্তু শাকিব অপু একা খাননি, শাকিব খানের মাও খেয়েছেন, কারণ এই সময়টা তারও খুব পছন্দ।